একজন নারী সম্পর্কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একজন নারী আছে যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে এবং সে ব্যক্তি প্রচুর পরিমাণ নফল ইবাদত করে, কিন্তু তার মুখের ভাষা ঠিক নেই। সে গালিগালাজ করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি জাহান্নামী। আরেকজন নারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নারীটা নামাজ কালাম কম পড়ে, বেশি নফল ইবাদত করতে পারে না, কোনো রকম ফরজটা আদায় করে, কিন্তু সে ব্যক্তি মানুষের সাথে দুর্ব্যবহার করে না, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, তার ব্যবহারে প্রতিবেশীরা কষ্ট পায় না, তার ব্যবহারে কেউ কোনো ব্যক্তি দুঃখ পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হলো অনেক ইবাদত করেও আপনার মুখের ভাষা যদি ঠিক না থাকে, অনেক বড় মুফাসসির আপনি, আপনি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু আপনি স্টেজে যখন ওঠেন তখন প্রতিপক্ষকে গাইল করার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, যা ইচ্ছা তাই বলে ফেলেন, আপনার মুখে যা আসে তাই বলেন, এটা কোনো মুমিনের কাজ না। এবং আপনার এই বড় এলেম এবং আপনার বড় পদবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনাকে জান্নাত নিতে পারবে না। আপনাকে মনে রাখতে হবে, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, আমাদের ধর্মীয় ইখতিলাফ থাকবে, আমাদের ভাষার ইখতিলাফ থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য কাউকে কষ্ট দেওয়া কিংবা কাউকে ঘায়েল করার জন্য কিংবা কাউকে একেবারেই হেও করে দেওয়ার জন্য আপনি যে কোনো ভাষা, যে কোনো কথা আপনি বলতে পারেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা শিখাননি। আমি গত সপ্তাহে খুতবা দিচ্ছিলাম, কিছু ব্যাপার অনেকেই হয়তো কম বেশি আপনারা সমালোচনাও করেছেন, আমার কানেও এমন কিছু শব্দ এসেছে। আমি আপনাদেরকে শরিয়াত শুনাইছি। শরিয়াত কি শুনাইছি? যে শ্বশুর শাশুড়িকে খেদমত করা স্ত্রীর জন্য ওয়াজিব নয়। আমি আপনাদেরকে শরিয়াত শুনিয়েছি, এটা ওয়াজিব নয়। তবে যদি কোনো স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে খেদমত করে, তাহলে স্ত্রীর জন্য যেমন সৌভাগ্য এবং সওয়াবের কাজ, আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন, আপনাদেরকেও স্ত্রীদের, পুত্রবধূদের এই সেবাটাকে যথার্থ মূল্যায়ন করা। আপনার সেবার কোনো প্রকার ত্রুটি হলো আপনি পুত্রবধূর বিরুদ্ধে গায়ে কথা বানায় শ্বশুরের বাবাই ছেলের কাছে বলবেন, এতে বলার কারণে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয় এবং নারী নির্যাতনের যে অবস্থাটা, এর থেকেই সূত্রপাত ঘটে। আমি আপনাদেরকে শরিয়াত শুনাইছি, এটা ওয়াজিব নয়। তবে নারীর সৌভাগ্যের বিষয় যে তার শ্বশুর শাশুড়িকে খেদমত করবে। তার স্বামীর পিতামাতাকে খেদমত করার দ্বারা যদি স্বামী খুশি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই পুত্রবধূর উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো পুত্রবধূ শ্বশুরকে খেদমত না করে, আপনি জোর করে তাকে দাসীর মতো খেদমত করতে বাধ্য করতে পারবেন না। এটা ওয়াজিব নয়, শরিয়াত নয়, এটা আমি আপনাদেরকে বলছি। এবং শুধু এই কারণে কোনো স্ত্রীকে ছেড়ে দেওয়া যাবে না যে আমার বাবা মার তুমি খেদমত করো না, তোমার আপনার সাথে আপনার পুত্রবধূর কোনো ব্যাপারে সমস্যা নেই। সে আপনার খেদমত করে, সে আপনার অধিকার দেয়, আপনার প্রয়োজন সে মিটায়, আপনার কথা ছাড়া বাড়ির বাইরে যায় না, শরীয়তের সব কিছু সে মেনে নেয়, কিন্তু শুধুমাত্র এই কারণে আপনি স্ত্রীকে ছেড়ে দেবেন তা শরীয়তে যায় যাবে না। কারণ এটা তার উপরে ওয়াজিব কিংবা ফরজ নয়, বরং আপনার পিতামাতাকে খেদমত করা আপনার উপর ওয়াজিব, আপনার উপর ফরজ দায়িত্ব। এখন আপনার ফরজ দায়িত্ব যদি আপনি আপনার স্ত্রী দিয়ে পালন করাতে চান, অবশ্যই আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন। একজন দাসী রাখলে আপনার পিতামাতাকে খেদমত করতে তার পিছনে আপনি এক্সট্রা যদি 10,000 টাকা খরচ করেন, আপনার স্ত্রীকে আপনি 2,000 টাকার উপরেও কোন দেন, আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে। যে তুমি আমার পিতামাতাকে খেদমত করার জন্য আমি খুশি হয়ে তোমাকে কিছু উপঢৌকন দিচ্ছি, এটা আপনি দিতে পারেন। এগুলো আমি আপনাদেরকে সুন্নাহ শিখাচ্ছি, সামাজিক শৃঙ্খলা শিখাচ্ছি। ইসলাম তো শুধুমাত্র আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শেখানোর জন্য পৃথিবীতে আসেনি। ইসলাম সামাজিক শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা, পরিবারের যে শান্তি, এগুলোর সব কিছুর একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, একটা কমপ্লিট। এখানে কোনো খাদ নেই, কোনো ফাঁক ফোকর নেই। অন্য কোথার থেকেও ধার করে এনে আপনার দিনটাকে চালাতে হবে, অন্য কোথার থেকে কোনো আইন এনে আমার এই দিনটাকে সংস্কার করতে হবে, এমন কোনো ব্যাপার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাপ রেখে আমাদের কাছে যাননি। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন, তারাও আপনাদের পুত্রবধূর সারা জীবনের প্রচেষ্টাটাকে আপনারা মূল্যায়ন করবেন। আপনারা যদি মনে করেন যে আমার তো বাড়িতে দেখার কেউ নেই, গরু ছাগল আছে, জমি জায়গা আছে, আমরাও বুড়া হয়ে গেছি, তা ছেলেটারে বিবাহ দেই, বিবাহ দিয়ে বাস বিদেশে পাঠায় দেই, ছেলে 5 বছর 10 বছর থেকে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, আমাদেরও একটু মোটামুটি আমরা ভালোভাবে চলি। এটা নৈতিকতার দিক থেকে শরিয়াত আপনি রেখে দেন আরেক জায়গায়, আপনি ইসলামটাকে এক কোণায় সেভ করে রাখেন। আপনি বলেন নৈতিকতার দিক থেকে কতটুকু এটা গ্রহণযোগ্য, যে আপনি শুধুমাত্র আপনার সংসারের ভারসাম্যকে ঠিক রাখার জন্য, আপনাদের খেদমত করার জন্য আপনি আপনার মেয়েকে আরেক জায়গায় বিবাহ দিয়ে দিলেন, অথচ আরেকজনের মেয়েকে এনে আপনি দাসীর মতো খাটাচ্ছেন। হ্যাঁ, সেই মেয়ে যদি আপনাদের খেদমত করে, মোস্ট ওয়েলকাম, তার জন্য দোয়া করেন। দোয়া আপনি যদি নাও করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযা দান করবে, কিন্তু এর বিনিময়ে আপনি তাকে মূল্যায়ন করেন, আপনি তার খেদমতটাকে মূল্যায়ন করেন। আপনি যদি উঠতে বসতে তার ভুল ধরেন, কিংবা তার সারা জীবনের ছোটোখাটো দোষ ত্রুটিগুলোকে একত্রিত করে ছেলের কানে দিয়ে দেন, তাহলে ছেলের পারিবারিক জীবনে অশান্তি। এর কারণে অসংখ্য পরিবার প্রতিদিন তালাক এবং ডিভোর্সের মতো ঘটনা ঘটছে, আর এর থেকেই সূত্রপাত হচ্ছে নারী নির্যাতনের মতো একটা নিকৃষ্ট প্রথা। এজন্য আপনারা তাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করেন, সন্তানদেরকে। আর মহিলারাও স্বামীর স্ত্রী ছাড়া বাড়ির বাইরে যাওয়া সম্পূর্ণ হারাম। মহিলারা অধিকাংশ জাহান্নামী হবে স্বামীর অবাধ্যতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাআতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিল ফুকারা ওয়া আত-তালাআতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিন নিসা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখতে গেলাম মেরাজে গিয়ে, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামীরা হলো নারী। কারণ নারীরা পরনিন্দা বেশি করে, নারীরা গীবত বেশি করে, সব থেকে বড় কথা হলো স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীরা ছোটোখাটো কোনো ব্যাপারেই স্বামীদের সঙ্গে স্বামীর একেবারে অতীতের 40 বছরের জীবনের ইতিহাস টানা শুরু করে দেয়। এজন্য এটাকে বলা হয় অকৃতজ্ঞ। সারা জীবন আপনাকে ভালো রেখেছে, আপনাকে সুখ দিয়েছে, আপনাকে পরিমাণ মতো যা পেরেছে সেটা দিয়েছে, অথচ কোনো ত্রুটির কারণে আপনি বললেন আমার সারাটা জীবন তোমার সংসারে এসে একেবারেই পানি হয়ে গেল, তোমার সংসারে আমি সারা জীবন সুখ পাইনি। এই যে একটা অকৃতজ্ঞ বাক্য, কিংবা এই যে একটা নিকৃষ্ট বাক্য আপনি ছেড়েছেন, এটাকেই বলা হয় অকৃতজ্ঞ। এবং এর কারণেই, এই নাশুকরিয়া আদায় করার কারণেই অধিকাংশ নারীরা আজ জাহান্নামী হয়ে যাবে।